হ্যালো এভরিওন, কেমন আছেন সবাই? আজকে আপনাদের শিখাবো মাইক্রোসফট ওয়ার্ড। চলুন মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন করি। আপনি এখানে, আমি করে রাখছি, আপনি এখানে রাইট ক্লিক করে নিউ, এখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসটা ওপেন করলেন। ওকে, এটা হচ্ছে ইন্টারফেস, মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস এটা। আর মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার আগে আমি আপনাদের কিছু বলে নেই, সেটা হচ্ছে আপনি কোন ফরম্যাটে কাজ করবেন, আপনার প্রিন্টারটা কোন ফরম্যাট সাপোর্ট করবে, এটা লিগ্যাল নাকি এ4 সাইজ, আপনি যেই ফরম্যাটে কাজ করতে চান। আপনি মূলত কাজ করার আগেই সেই ফাইলটা সেভ করে নেওয়া উচিত, কারণ আপনি যদি লিগ্যালি লিগ্যাল পেজে করতে চান, আপনি মনে করেন এ4 সাইজে আছেন, আপনি যদি লিগ্যাল পেজ পরে যদি প্রিন্ট করতে চান, তাহলে আপনার কাজগুলো নতুন করে আবার সাজাইতে হবে। আর যদি আপনি প্রথমে শুরুতেই যদি পেজটা সেট আপ করে নেন, তাহলে পরবর্তীতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন আমি আপনাকে দেখাচ্ছি যে আমি মনে করেন এইটাতে আমি কাজ করতেছি, যাই কাজ করলাম, করার পরে যখন আমি প্রিন্ট দেবো, কন্ট্রোল পি দিয়ে চাপ দিলে প্রিন্ট আসে, যখন প্রিন্ট করতে যাব দেখেন এখানে লেখা আসছে যে লেটার সাইজ। আসলে আমার প্রিন্টারটা হচ্ছে এ4 সাইজের প্রিন্টার, এখানে লেটার সাইজের প্রিন্টার আমার কাগজ আছে, সব এ4 লেটার সাইজের, লিগাল সাইজের, সরি, এ4 সাইজের কাগজ আছে, আর আমি কাজ করে ফেলছি অলরেডি লেটার সাইজে, তাহলে আমার হচ্ছে না, কি করবো এখন? এরকম আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। তার জন্য আপনি প্রথমত সেটিংসটা করে নিতে পারেন। কীভাবে? এভাবে যেভাবে আপনি কাজ করা শুরু করেন, করার আগে আপনি চাইলে ফাইলে এসে, আপনি চাইলে এই এখান থেকে আগে প্রিন্টারে চাপ দেন, দেওয়ার পরে এই যেখানে লেটার দেখাচ্ছে এখানে আপনি এ4 সাইজ করে দেন। আর তারপরে আপনি দেখা যাচ্ছে যে এখানে আপনার অনেক সময় দেখা যায় যে প্রিন্ট করার সময় এখানে নিজের প্রিন্টারটার এখানে ম্যাচ হয় না, এই জন্য মাঝে মাঝে প্রিন্টার মিস্টেক করে। তো এখানে দেখে নেবেন যে আপনার প্রিন্টার প্রিন্টার যেটা আছে সেই প্রিন্টারের সাথে আপনার এইখানে মিল আছে কি না, যদি মিল থাকে তাহলে প্রিন্ট হবে, না হলে হবে না। আর আপনি যখন প্রিন্ট করবেন কতগুলো পেজ করবেন, আপনি লিখে নিয়ে আসছেন, যেমন আমি এখানে লিখে নিয়ে আসলাম যে এসআর গ্রাফিক ডেজিং, আমি এই এসআর গ্রাফিক ডেজিং সম্পর্কে, এই এসআর গ্রাফিক ডেজিং এটাকে আমি প্রিন্ট করব, কন্ট্রোল, আপনি এখানে এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, আপনি নন কালার দিতে পারেন, সেটা পরে দেখাবো। কন্ট্রোল পি চাপ দিলাম, পি ইয়া আসলো, প্রিন্ট আসলো। আর এখানে কতগুলো কপি আমি এখন চাচ্ছি যে এই এসআর গ্রাফিক ডেজিং এইটা আমি 10 কপি করব, তাহলে এখানে 10 দিব, আমি 100 কপি করব, তাহলে এখানে 100 দিব, আপনার যতগুলি ইচ্ছে আপনি করে দিতে পারেন। অথবা আপনি কাজ করতে করতে দেখেন আপনার কাজ করতে করতে এখানে সেকেন্ড পেজ চলে আসছে, সেকেন্ড পেজ চলে আসছে, কন্ট্রোল পি দেন, দেখেন এখানে তখন আপনি যখন প্রিন্ট করবেন তখন আপনি চাচ্ছেন এই পেজটা প্রিন্ট করতে, আপনি যখন এই পেজটা প্রিন্ট করতে যাবেন তখন আপনি কিন্তু পারবেন না, শুধু এই পেজটা প্রিন্ট করতে পারবেন না। কেন পারবেন না? এখানে আছে দুইটা, একটা দুইটা, দুইটা পেজ, আপনি এইটা যদি, শুধু এইটা যদি প্রিন্ট করতে চান তাহলে আপনাকে এখানে অবশ্যই কমান্ড দিয়ে দিতে হবে যে আপনি শুধু এক নম্বর চাচ্ছেন যে আমি এক নম্বর প্রিন্ট করব। এখন যদি আমি প্রিন্টে চাপ দিই তাহলে আমার এক নম্বর পেজটা প্রিন্ট হবে। আর আমি যদি এখানে দেই যে আমার মনে করেন এখানে 10টা পেজ আছে, তাহলে আমি 10টার মধ্যে কোনটা কোনটা করবো, 1 2 5, তাহলে 1 2 5, এখন যদি আমি প্রিন্ট করি তাহলে আমার যদি 10টা পেজ থাকে এই তার মধ্যে থেকে 1 2 3 আর 5টা নাম্বার পেজটাই শুধু প্রিন্ট হবে। আর আমি চাচ্ছি যে এখানে শুধু 2 নম্বর পেজটা প্রিন্ট হোক, এখন যদি প্রিন্টার চাপ দিই শুধু এই 2 নম্বর পেজটা প্রিন্ট হবে। তো আশা করি বুঝতে পারছেন। আর কতগুলো প্রিন্ট করবেন সেটা এখানে দিবেন, কপিস, কতগুলো কপিস, আর এখানে কতগুলো কোন কোন পেজ আপনি প্রিন্ট করবেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। আর এটা মোটামুটি ডিফল্ট ভাবে যেভাবে আছে আপনি এভাবেই থাক, এভাবে থাকলে সমস্যা নেই। তবে আপনি যদি সেট আপ করতে চান তাহলে আপনি এখানে চাপ দিয়ে সেট আপটা করে নিতে পারেন। যেমন মার্জিন কতটুকু দিতে চাচ্ছেন, যে টপে 1 ইঞ্চি থাকবে নাকি তার চেয়ে আপনার কম থাকবে, আপনি যদি চান এই 1/2 ইঞ্চি দিয়ে দিলাম, লেফটে 1/2 ইঞ্চি দিয়ে দিলাম, বটমে 1/2 ইঞ্চি, সরি, বটমে 1/2 ইঞ্চি, লেফট 1/2 ইঞ্চি। এখন যদি আমি, আর এখানে একটা আছে যে আপনি ল্যান্ডস্কেপ করতে চাইলে আপনি এই যে দেখি ল্যান্ডস্কেপ হবে, পোর্ট্রেট দিলে
লম্বালম্বি হবে। এখানে হচ্ছে এটা কাজ, আর আপনি এখন মোটামুটি সেট আপ করা শেষ। ওকে, এখন দেখেন আমি এ4 সাইজে দেবার পরে আপনি তখন দেখছিলেন যে আসলে আমার এইখানে দুইটা পেজ হয়ে গেছিল, কি কারণে হয়েছিল আর এখন এখন এক পেজের মধ্যে আসলো কেন, এটা একটা কোশ্চেন আসতে পারে। কারণ হচ্ছে আমি যখন এর আগে সেট আপ করছিলাম বা প্রিন্ট করার জন্য কমান্ড করছিলাম, তখন এই পাশে এই পাশে 1 ইঞ্চি করে জায়গা ভেতর ঢুকেছিল, উপরেও ছিল 1 ইঞ্চি জায়গার ভেতর ঢুকেছিল, আমি সেইটা সরাই দিয়ে এই পাশ থেকে 1/2 ইঞ্চি, 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 এই পাশে হাফ, এই পাশে হাফ, তার মানে 1 ইঞ্চি বাড়িয়ে নিছি। আর বাড়িয়ে নেবার কারণে ওই জায়গাটা একটু বেশি হয়ে গেছে, আর এখন আমার এই এক পেজের মধ্যেই এটা চলে আসছে। ওকে, এইভাবে আপনি একটা সেভ করে নিতে পারেন, যে পেজটা সেইভাবে সেভ হয়ে আছে। এখন মোটামুটি ফাইলের কাজটা শিখালাম, যে এটা এখান থেকে আপনি নিউ ডকুমেন্টস নিতে পারেন, এখান থেকে একটা যেটা সেট আপ করা আছে সেভ করা আছে সেটা ওপেন করার জন্য এখান থেকে এখান থেকে নিয়ে আসতে পারেন, এটা সেভ করতে পারেন, এটা সেভ অ্যাজ যে একটা আছে আমি নতুন নতুন নাম দিয়ে সেভ করবো, সেটা এখান থেকে প্রিন্ট করতে চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করবেন, শেয়ার করতে চাইলে এখান থেকে, ক্লোজ করতে চাইলে এখানে করবেন, আর আদার্স আদার্স ইটিসি। দেন এখন কি করবেন, ফাইলের কাজ শেষ, এখন আপনি আসছেন হচ্ছে হোম, হোম স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি কোন এখান থেকে আপনি এখানে কোন কোন ফন্ট নিতে চান সেই ফন্ট এখানে ফন্ট দেখিয়ে দিতে পারেন, আপনি কোন ফন্টে কাজ করবেন এখন সেই ফন্ট আপনি সিলেক্ট করার পরে আপনি এখানে এসে সেই ফন্টটা কমেন্ট দিলে সেই ফন্টটা হয়ে যাবে। আবার চেঞ্জ করার জন্য এখানে এসে যেটা হিসাব সেটা দিতে পারেন, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে ফন্ট, আর ফন্টের সাইজটা সিলেক্ট করার পরে এখানে ফন্টের যে সাইজ দিতে চান সেই সাইজেই হয়ে যাবে। ওকে, আর এটা হচ্ছে এইটা সিলেক্ট করার পরে যদি বোল্ড করে দেন তাহলে দেখেন বোল্ড হয়ে গেল। এটা ইটালিক, আর মূলত এই ফন্টটা অটোমেটিক বোল্ড হয়ে থাকে, আমি অন্য একটা ফন্ট নিয়ে আপনাদের দেখাই। এখন যদি বোল্ড সারিয়ে দিই দেখেন এই যে বোল্ড আনবোল্ট, এখন বোল্ড হবে, এই বোল্ড আনবোল্ট। ওকে, এটা হচ্ছে বোল্ডের কাজ, আর এটা হচ্ছে ইটালিক, একবার চাপ দিলে, দ্বিতীয়বার চাপ দিলে। ওকে, আর সবগুলোর নিচে যদি আপনি আন্ডারলাইন দিতে চান তাহলে আন্ডারলাইনে চাপ দিলে সবগুলোর নিচে আন্ডারলাইন হয়ে যাবে। দেন আবার সিলেক্ট করার পরে লাইন, এখন আপনি চাচ্ছেন যে এই অংশটুকু, এই অংশটুকু আপনি কালার করতে চাচ্ছেন, ওই অংশের ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চাচ্ছেন, আপনি চাইলে যে কোনো ইচ্ছাকৃত ভাবে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, আমি এটা দিলাম। আর ফ্রন্টের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, ওকে, এইভাবে সবগুলোর কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আর এখান থেকে আপনি কোন কোন স্টাইলে দেখেন 3D ফন্ট, এই 3D ফন্টগুলো আপনি ইউজ করতে পারেন, অনেক সুন্দর লাগে 3D ফন্টগুলো, এখান থেকে আপনি 3D ফন্টগুলো ইউজ করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে এই কাজগুলো দেখেন একদম এই পাশ থেকে হচ্ছে, আপনি চাইলে এগুলোকে মিডল করে দিতে পারেন, এখানে চাপ দিলে সবগুলো একদম মিডল লাইন হবে। এখন আমি যাই লিখি না কেন, এখানে আমি একটু এখানে আমি যাই লিখি না কেন দেখেন সবগুলো মিডল থেকে হবে, এই লাইন শেষ হবে আবার দ্বিতীয় লাইনে আবার মিডল থেকে শুরু হবে, আর এটা হচ্ছে মিডল থেকে শুরু। আর আপনি যদি আপনার এই লাইনগুলোর সামনে যদি কোনো চিহ্ন দিতে চান তাহলে এইগুলো আপনি চিহ্ন দিতে পারেন, সবগুলোর সামনে চিহ্ন দিতে পারেন। ওকে, আপনি চাইলে কিন্তু এই চিহ্নগুলো সরিয়ে এইগুলোর সামনে আপনি চিহ্ন সরিয়ে নাম্বারও দিয়ে সংখ্যাও দিতে পারেন, সংখ্যা দেওয়ার জন্য কি করবেন, এইভাবে আপনি চিহ্নগুলোর সামনে সংখ্যা দিতে পারেন। ওকে, আর এগুলো মোটামুটি পরবর্তী আপনি শিখে নিতে পারেন, মোটামুটি বেসিক্যালি যেগুলো সবসময় দরকার হয় সেগুলো আপনাকে দেখানো হলো, এখান থেকে আপনি ফন্টগুলো অন্য অন্য ফন্ট দেখে
পছন্দ করে নিয়ে আসতে পারেন। ফন্টের স্টাইল তো মোটামুটি আজকে এটাই থাক, পরবর্তী টিউটোরিয়ালে আবার অন্য মাইক্রোসফট ওয়ার্ডের উপরই আর অন্য অন্য বিশেষভাবে যেমন ইনসার্টের কী কী কাজ, এই কাজগুলোকে আবার কীভাবে টেবল নিতে হয় এগুলোর বিষয় নিয়ে আমি সামনে আবার টিউটোরিয়াল তৈরি করব। তো আজকে এ পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।